আপনি আমায় ওয়ার্ন করতে পারেন, আমি যদি আপনার অর্ডার ডিনাই করি আপনি আমায় অ্যারেস্ট করতে পারেন। এই পরিস্থিতিতে সেই অসহায় চাকরি প্রার্থী শিক্ষকদের জন্য যখন ভারতীয় জনতা পার্টি আন্দোলন করার জন্য এসএসসি কার্যালয়ের কাছে এসেছে, তখন আন্দোলন শুরুর আগেই পুলিশ বলপূর্বক আমাদের তুলে নিয়েছে। এটা এই ঘটনার তীব্র নিন্দা করছি। বিজেপির আজকে এসএসসি ভবন অভিযান এই কর্মসূচি ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কীভাবে বিজেপির যারা সমর্থক তারা কিন্তু একে একে ছোট ছোট দলে ভাগ হয়ে তারা এই মুহূর্তে সল্ট লেকের করুণাময় অঞ্চলে এসে পৌঁছেছেন। কারণ তাদের যে মূল কর্মসূচি যে তারা এসএসসি ভবন অভিযান করবেন, কিন্তু পুলিশ, এই যে পুলিশের ডিপ্লয়মেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, বড় পুলিশের ডিপ্লয়মেন্ট, বিশেষ করে বিধাননগর পুলিশের এই যে ডিপ্লয়মেন্ট, তারা কিন্তু একে একে বিজেপির যারা কর্মী আছেন তাদেরকে তুলে তারা প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছেন, তাদেরকে ডিটেন করা হচ্ছে। কারণ যেই এসএসসি ভবন করুণাময়ী থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে যে এসএসসি ভবন, তার উদ্দেশ্যে তারা রওনা হতে চেয়েছিলেন। আমরা দেখলাম সকাল থেকে বিজেপির কর্মীরা একে একে আসছেন এবং পরবর্তীকালে তারা বাইক নিয়ে একটি দল তারা কিন্তু এসএসসি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা দেখতে পাচ্ছেন যারা র‍্যাফ রয়েছে তারা এই মুহূর্তে কর্মরত রয়েছেন করুণাময়ীর এই খুব গুরুত্বপূর্ণ যে মোড়, সেই মোড়ে, এবং ট্রাফিক কিন্তু অনেকটাই একটা দিকে ছাড়া হয়েছে এবং এই দিকটা আটকে রয়েছে। এবং পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানে একে একে বিজেপি কর্মীদেরকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে এবং তারা স্লোগানিয়ারিং করছেন। সুতরাং এমন একটা সময় যখন এসএসসির এই নিয়োগ নিয়ে বিরোধী দলগুলি তারা কিন্তু ময়দানে নামছে, কারণ আমরা দেখলাম গতকাল পার্থ চট্টোপাধ্যায়, গত পরশু এবং গতকাল পরেশ অধিকারী, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী, তাদের দুজনকেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে তাদেরকে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে জেরা করা হচ্ছে বারবার। আজও পরেশ অধিকারীকে ডাকা হয়েছে। ঠিক এমন একটা সময় বিজেপির তরফ থেকে তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এবং তারা আজকে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং জনা কয়েক বিজেপির যে সমর্থক তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি পুলিশের তরফ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং প্রিজন ভ্যানে সরিয়ে দেওয়া হলো। ক্যামেরা পার্সন প্রবীর বিশ্বাস, এর সাথে ইন্দ্রজিৎ, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।